তার বয়স আমি যখন বিয়ে করি তখন তার বয়স হলো 18 বছর 1 মাস আর মেয়ের বয়স তখন এই 22 বছর হয়েছে ইদানিং হচ্ছে এই বহু মুস্তাক এবং কাজী দুইজনের মধ্যে কথার অনেক অমিল পাওয়া গেছে আমি মনে করব প্রশাসন এই বিষয়টা কমপক্ষে ভালোমতো দেখা দরকার তারা দুজনের কথাই ভিন্ন এদেরকে শাস্তির আওতায় আনা দরকার চলুন দেখি হচ্ছে আমি 25/3/2023 সালে জনাব খন্দকার মুস্তাক আহমেদ সাহেব ও তিনটে ইসলাম তিশার আমি সরাসরিয়াত মোতাবেক বিজয়নগর কাজী অফিসে 10 লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া হ্যালো ভিউয়ার্স বেরিয়ে আসলো মুস্তাক তিশার কাজী জি বন্ধুরা মুস্তাক তিশাকে যে বিয়া পড়াইছেন তার পরিচয় মিলল কিন্তু বন্ধুরা আজকে একটা বিষয় হচ্ছে তার যে পরিচয় মিলল আসলে কি তাকে জোর জবরদস্তভাবে বিয়া করছেন কিনা এই ব্যাপারটি নিয়েও তিনি এটা ক্লিয়ার করলেন কিন্তু নেটিজনদের কথা যে আপনি যেহেতু এই ব্যাপারটি নিয়ে কথা বলতেছেন একটা মনে রাখবেন আপনি যেহেতু কাজী তাহলে আপনি নিজে আবার ফেঁসে যাবেন না কেননা গভীরভাবে খতিয়ে দেখা হবে এই জিনিসটি বললেন নেটিজনরা জি বন্ধুরা এবার এই মুস্তাক তিশার বিতর্কিত মুস্তাক তিশার যে ব্যাপারটি যে তাকে জোরপূর্বক বিয়ে করেছেন তিশাকে এই মুস্তাক কেননা সে আগে প্রথমে তাকে ধর্ষণ করেছে এবং তারপর বাসার জন্য এরকম কাজ করেছেন তার বাবার বক্তব্য মতে তাকে একাধিক ছেলে দিয়ে ধর্ষণ করে সেটা ভিডিও করে রেখেছেন মুস্তাক এরকম নানান কথা উঠে আসছে এই তিশার সম্পর্কে যার জন্য জিম্মি হয়ে আছে কিন্তু বন্ধুরা এবার তিশাকে যে বিয়ে পড়াইছেন এবং সেখানে কে কে তার সাক্ষী ছিলেন বিয়ের সমস্ত কিছু নিয়ে গুমর ফাঁস করলেন এই তিশা মুস্তাকের কাজী জি বন্ধুরা চলুন এখন আমাদের উচিত সেটা দেখা যে আসলেই কি কি জানাইলেন এই কাজী তো আমরা সেই ভিডিওটি দেখব আমি আছি আপনাদের সঙ্গে রাকিব আল হাসান অবশ্যই নামটি মনে রাখবেন এবং চ্যানেলটি মনে রাখবেন এবং সকল ভিডিও দেখার চেষ্টা করবেন তো চলুন আমরা এখন শুনে আসি আমি 25/3/2023 সালে জনাব খন্দকার মুস্তাক আহমেদ সাহেব ও সিনতে ইসলাম তিশার ইসলামী সরাসরিয়াত মোতাবেক বিজয়নগর কাজী অফিসে বিবাহ হয়েছিল 10 লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া তখন যখন বিবাহ হয় তখন তারা সাক্ষীরা সবাই উপস্থিত ছিল নিয়ম হলো কোরআন হাদিসের দৃষ্টিতে দেন মোহর ধরতে হবে দুজন সাক্ষী হবে এজাব কবুল হবে বিবাহ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে প্রায় দীর্ঘ 1995 সাল থেকে মতিঝিল শাহবাগ সুনামের শহীদ কাজী হিসাবে এই পেশায় নিজে তো আছি আল্লাহ রহমতে আমি গরিবের থেকে কোটিপতি কোটি টাকার লোকেদের বিবাহ পড়িয়েছি ধনী গরিব ধর্ম দলমত নির্বিশেষ সবার আমি বিবাহ পড়িয়েছি এবং এর সাথে অনেক দেখা যায় নায়ক নায়িকাও আছিল এর ভিতরে অনেকে এমপি সাহেব আছে অনেক আসবে আমার কাছে আমি যেহেতু এই কাজীগিরি করি আমি একটা বিবাহ পড়েছি যেটা যারা বলছে এটা মিথ্যা কথা বলছে এই সম্বন্ধে আমি কিছু বলতেও পারি না জানিও না আমি ইসলামী সরাসরিয়াত মোতাবেক 10 লক্ষ টাকা দেন মোহরে 25/3/2023 সালে সাকির মোকাবেলা আমি বিবাহ পড়িয়েছি সেইখানে টিপও আছে মেয়েও টিপ দিছে ছেলেও টিপ দিছে সাক্ষীরাও সবাই আছে এবং ডিসি ঢাকা ডিসি থেকে আমাকে বলছিল তদন্ত করছে সেইখানেও আমাকে সব কিছু আমরা দেখে গেছে সব জায়গায় যে কোনো জায়গায় আছে সব জায়গায় আমরা সত্য করছি এখানেও মিথ্যার কোনো কিছু নাই মেয়েকে আমরা যখন বলছি যে দেখেন আপনার দেন মোহর কত ধরবেন মেয়ে বলছে 10 লক্ষ টাকা করেন আমরা তখন বয়স প্রমাণের জন্য তখন মেয়ের বয়স ছিল 18 বছর 3 মাস তখন এই কাগজপত্র দেখাইছে আমারে আইডিয়াল স্কুলে সে তো পরে দেখাইছে আমারে রাইখা দিছি আর ছেলেরও ভোটার আইডি কার্ড দিছে তখন আমরা দেখা আমি লিখছিও এইকে আমরা রেজিস্ট্রি করছি এখন খন্দকার মোস্তাক সাহেবের তো ধরেন তার ডেট অফ বার্থ দেখলে বোঝা যাবে এখন আমি তো হঠাৎ আপনারা আসছেন আমার তো ইয়া নাই আমি এটা দেখলে আমি বাই করতে পারতাম দেখেন দেন মোহর নিয়ম হইল শরিয়াত কোরআন হাদিসের দৃষ্টিতে নিয়ম হইল ছেলে আসবে মেয়ে আসবে দেন মোহর ধরবে ইজাব কবুল বলবে দুজন সাক্ষী থাকবে আলহামদুলিল্লাহ বিবাহ হয়ে গেল ছেলের বয়স নিম্নে 21 বছর হইতে হবে
মেয়ের বয়স নিম্নে 18 বছর হইতে হবে এইটাই এরপর এর বেশি হইলে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই আছে সাক্ষীগুলো কি এক পক্ষে নাকি এটা তখন আমরা জিজ্ঞাসা করছি যে তখন বলছে যে আমরা দোনো পক্ষেরই আমরা সাক্ষী না আমাকে তালাকের কাগজপত্র দিয়েছে তালাক দিয়েছে এরপর আমি বিবাহ করেছি সব সংযুক্ত আছে আপনারা যদি দেখতে চান ইনশাআল্লাহ দেখতে পাবেন আমরা বলছি আপনাকে যে ইতিপূর্বে বলেছি আমি যে দুজন সাক্ষী হইলে আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি হইলে কোনো অসুবিধা নাই বিবাহ হয়ে যাবে অভিভাবক নিয়ম হলো ছেলের অভিভাবক বলা উকিল যারা থাকে তাকে অভিভাবক বলা হয় এটা ছেলের পক্ষ হইতে পারে মেয়ের পক্ষ হইতে পারে আর যে কোনো সাক্ষী হইলেই বিবাহ হয়ে যাবে আর মেয়ের বয়স প্রাপ্তবয়স্ক হইলে বিবাহ হবে তখন ওয়াসিল ছিল 2 লক্ষ টাকা তখন জিজ্ঞাসা করছি যে কত ওয়াসিল তখন 2 লক্ষ টাকা বলে লেখেন এর চেয়ে আমরা বেশি দিয়ে দেবো আলহামদুলিল্লাহ কখনো ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত সহি হইতে হবে প্রত্যেকটা মানুষের যদি নিয়ত সহি না হয় তাহলে সংসার করতে পারবে না আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য মানুষকেও বিবাহ তার উদ্দেশ্য কি দাম্পত্য জীবন এই উদ্দেশ্য যদি থাকে তাহলে বিবাহই হবে না প্রথম নিয়ত করতে হবে আমি বিবাহ করব আমার মন পরিষ্কার থাকতে হবে যখন আমরা এইগুলি এই যে দেখেন আমরা বই সরকারি কখনো এইগুলি করে না যখন মেয়ে অ্যাডাল হয় প্রাপ্তবয়স্ক হয় তখন আমরা এই যে বলি আমি দেখছেন এই যে মেয়ের ছেলের সিগনেচার আমরা কখনো তালাকের বই বা কোনো কিছু এগুলি মিথ্যা কথা বলতেছে একটা মানুষের তোহমত দিতেছে এগুলি দিলে তার গুণাগার হবে যদি সত্যিকার না হয় তাহলে গুণাগার সে হবে আমি শুধু খন্দকার মোস্তাক সাহেব এই জনাব খন্দকার মোস্তাক সাহেব এবং সিনতিয়া ইসলাম তিশার বিবাহ করেছি এই পর্যন্ত আমি জানি আর কিছু বলতে পারলাম না মানে তার আগে ওয়াইফ জি না এগুলি সম্বন্ধে আমি পরে আমাকে ডিভোর্সের কাগজ দিছে আমরা তো দেখাবো সব কাগজ আছে আমার কাছে ধরেন আমরা যখন 2000 আগের থেকে যখন বিবাহ পড়াইতাম বা 2000 আগের সালের থেকে অনেকের দেখছি যে কেউ তখনই আমি 2001 সালে বা আগে বা 97 সালে তখন 1 কোটি টাকা কাবিন করছি দেখা যায় মেয়ে ছেলের বয়স ছিল তখনই 70 ছিল অনেকের আর এখন তো ইদানিং এগুলি ব্যাপক হচ্ছে গত মাসের এর আগের মাসেও ছেলের বয়স 75 বছর আমি দেখছি ডেট অফ বার্থ 60 সালের জন্ম না 65 এই হবে তখন সে বিবাহ করছে আর মেয়ের বয়স তখন এই 22 বছর হয়েছে ইদানিং হচ্ছে এই বহুত হচ্ছে শ্রোতা ভিউয়ার্স আপনার কি মনে হচ্ছে এই কাজী কি মিথ্যা বলতেছে নাকি আসলে কি তার কোনো সাক্ষী ছিল বিয়ের সময় নাকি টাকার মাধ্যমে কাজীকে আয়ত্ত করে নিয়েছেন এই মোস্তাক জি বন্ধুরা এটাই কিন্তু জানার পালা শ্রোতা ভিউয়ার্স এখানে নেটিজনদের কথা হচ্ছে যে এই কাজীকে রিমান্ডে নেওয়া হোক এবং এই কাজীর মুখ থেকে গল গল করে সবকিছু বলে নেওয়া হোক কেননা এই ব্যাপারটি যেহেতু বিতর্কিত তার কাছেও কিছু জানার রয়েছে পুলিশ বাহিনীর সমৃদ্ধ ভিউয়ার্স এরকম কথা উঠে আসলেন নেটিজনদের থেকে এখন কি আসলেই পুলিশ বাহিনী একে কোনো কোশ্চেন করবে কি না আসলেই কি এই কাজীকে কোনো কোশ্চেন করে উত্তর মিলবে কি না এটাই জানার ব্যাপার আসলে উত্তরটা হচ্ছে যে এনাকে আসলে অর্থাৎ তিশাকে জোরপূর্বক সে লিখিয়েছে সসম্মানে তিশা নিজের ইচ্ছায় এসে বিয়ে করছে এটাই জানার পালা নাকি আবার তিশাকে সেখানে বসে তাকে তার কোনোরকম চাপ প্রয়োগ করে তার কাছে সিগনেচার নিছে বিয়ের এটাও কি হতে পারে সমৃদ্ধ ভিউয়ার্স এটাই আমাদের জানার পালা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এই ব্যাপারটি নিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ।